पिछले कई वर्षों से सारलांगा बावड़ीपाड़ा स्थित समा काली पूजा बड़े ही धूमधाम से मनती आ रही है और इस बार भी पूजा समिति के लोगों ने इसे बड़ी ही धूमधाम से और बड़ी ही हर्षोल्लास से मनाने का निश्चय किया है। यह पूजा 1952 से लगातार होती आ रही। इस वर्ष 71 वर्ष पूरे होने के उपलक्ष्य में पूजा को विशेष रूप से मनाने का निश्चय किया गया है। वरिष्ठ पूजा कमेटी सदस्यों के द्वारा आज पूजा प्रांगण का उद्घाटन किया गया। आज के इस मौके पर उपस्थित थे पूजा कमेटी के अध्यक्ष श्री प्रकाश बावरी, सचिव श्री नंदू बावरी, सोनू गुप्ता, विक्की गुप्ता, शुभम बावरी, विश्वजीत बावरी, शंभू बावरी, काजी बावरी एवं पूजा समिति के सभी सदस्य। ये पुजो प्राय आमादेर होई गेलो 71 बछर होई गेलो। आमरा 1952 साले ये पूजा होइछे। आमरा छोटो थेके ये पुजो देखे आसछि एबं आमरा ये पुजोर उपलक्षे विभिन्न धरनेर प्रतियोगिता आमरा आयोजन करेछि বাচ্চাদেরও করেছি, যেমন হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, আলপনা এবং ছবির উপরে টিপ করানো এবং বিভিন্ন ধরনের। এমন আগামী 2 তারিখে আমাদের এখানে একটা পুরুলিয়ার বিখ্যাত গায়ক উনি আসছেন এখানে, লোকগীতি শিল্পী, এবং তার সাথে আমাদের আগামী 1 তারিখে আমাদের এখানে পুরস্কার বিতরণ হবে, উদ্বোধন নৃত্য হবে এবং হচ্ছে যারা হচ্ছে গেস্ট আসবে তাদেরকে আমরা মেয়র সব আসছে উনি এবং কালকে আসছে। আর হচ্ছে যে MIC-কে বলেছি আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের যে MIC দীপেন্দ্র ভগত উনিও থাকছেন, তার সাথে মেয়র সব ডেপুটি মেয়র থাকছে, বিভিন্ন মানুষজনকে আমরা বলেছি তারা আসছে। এই অনুষ্ঠান আমরা যেটা বাচ্চা একটা সংস্কৃতি যে অনুষ্ঠান আমরা করতে চলেছি সেখানে মানে এলাকার যে শিশুদের তাদেরকে একটা বার্তা দিচ্ছি যেখানে হচ্ছে শিক্ষার প্রভাব যেতে পারে এবং হচ্ছে অভিজ্ঞতা বিকাশ ঘটে এইসব আমরা বাতিল করতে চলেছি। এবং ক্লাবের আমাদের বিভিন্ন আদর্শ আমরা খেলাধুলার সঙ্গে যুক্ত আছি, শরীরচর্চার সঙ্গে যুক্ত আছি। আমাদের এই ক্লাব হচ্ছে বহু পুরনো, যাতে করে সবাই মানুষকে নিয়ে চলি আমরা এবং সমাজসেবীর কাজের সঙ্গে যুক্ত আছি আমরা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রকাশ বাউরি, এই শ্যামা সংঘের ক্লাবের আমি সভাপতি। হ্যাঁ বলো, আজকে এই কালী পুজোর শুভ উদ্বোধন হলো, কি বলবেন এই বিষয়ে? আমাদের শ্যামাসঙ্গ কালী পুজোর হচ্ছে দীর্ঘদিনের পুজো। এই পুজোটা আমরা বাপ কাকাদের মুখে শুনেছিলাম যে খুব ছোটোবেলার থেকে আমরা শুনে আসছি যে এটা 1952 সাল থেকে আমাদের উৎপত্তি হয়েছে কালী পুজোটা। প্রথমে আমাদের মন্দির ছিল না, প্রথমে আমাদের প্যান্ডেলের মধ্যে পুজো হতো, আমাদের বিশাল পুজো হতো প্যান্ডেলের মধ্যে পুজো হতো। তো সেই ঐতিহ্যবাহী পুজোটা আমরা আজকে 72 বছরে পদার্পণ করলাম। তো সেই উপলক্ষে আমরা বাচ্চাদেরও কিছু অনুষ্ঠান এখানে আয়োজন করেছি, তার সাথে অনেক আমাদের গেস্টও আসবে, আগামী আজকেও আসবে কালকেও আসবে। তাদের মধ্যে মূল আমাদের যে গেস্ট আছে সে হচ্ছে আমাদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কাউন্সিল আছে এবং আমরা MLA সাহেবকেও আমরা ইনভাইট করেছি, ওনারা সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠানটাতে, আর মেয়রও আসবেন আমাদের। আর এই পুজোর আমরা একটা বার্তা দিতে চাইছি যে এই পুজোতে পুজো মানে বস্তি এলাকার পুজো মানে মানে আনন্দ উৎসব এবং বাচ্চাদের কচি কাচাদের নিয়ে পড়ে উৎসব। তার জন্য আমাদের এখানে ছবি আঁকার প্রতিযোগিতা আমরা রেখেছি যেটা এই মুহূর্তে চলছে আমাদের। এরপরে আমাদের আলপনা প্রতিযোগিতাও শুরু হবে কিছুক্ষণের মধ্যে, তারপর মিনি গোল পোস্টের প্রতিযোগিতা একটা আছে, টিপ পরার প্রতিযোগিতা আছে মেয়েদের, মেয়েদের আরও অনেক অনেক রকম প্রতিযোগিতা আছে। তো সব প্রতিযোগিতাগুলোকে নিয়ে আমরা রমরম। রানীগঞ্জের সম্রাট দাস কি রিপোর্ট, PVTV নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। अब तक आपने देखा कि 91 नंबर वार्ड पार्षद राजू सिंह और बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजादा तथा अल्पसंख्यक सेल के अध्यक्ष नियाज अहमद के बीच जुबानी जंग। अब यह बात यहां पर ही खत्म नहीं हो रही है। अशरफ खान ने भी पलटवार करते हुए राजू सिंह को जवाब दिया, साथ ही TMC के कार्यकर्ता मानस सिंह ने भी करारा जवाब दिया। इस मौके पर अशरफ खान ने सबूत के साथ मीडिया को कहा कि राजू सिंह ने कहा कि बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजादा 91 नंबर वार्ड में काम करते हैं पर उनका नाम तक नहीं आया, मगर अशरफ खान बताएं कि 91 नंबर वार्ड में बहुत जगह पे अड्डा के तरफ से जो काम हुआ उस बोर्ड में राजू सिंह का नाम है। साथ ही उन्होंने बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजादा पे लगाए गए सारे आरोप को झूठ करार दिया। आइए जानते हैं इस विषय पर अशरफ खान का क्या कहना है। पब्लिक का टच है, पब्लिक के साथ में मेल मिलाप है, तो आपका तो नहीं है इसके साथ साबित होता है कि पब्लिक भी आपको नहीं बताता है कि आपके यहाँ पर क्या हो रहा है, क्या गलत हो रहा है, क्या सही हो रहा है। देखिए बात ऐसा है कि देखिए चेयरमैन साहब ने जो बात कहा उनसे, किसी और पार्टी जो बात कहा वो
सार्वजनिक हमारे काउंसलर साहब ने इस चीज को सार्वजनिक किया प्रेस मीडिया के माध्यम से। तो जब आप हमको ऊपर में सार्वजनिक जब मेरे ऊपर में सवाल उठाइएगा, मेरे ऊपर में उंगली उठाइएगा, तो कहीं हम पहले बताया कि आपको भी कैरेक्टर क्रिस्टल क्लियर होना चाहिए था, तो कहीं ना कहीं हमारे चेयरमैन साहब को लगा ऐसा। अरे आप अगर एक वार्ड के काउंसलर है तो 11 वार्ड के चेयरमैन, उनको ना कहीं ना कहीं से कोई कोई इन्फॉर्मेशन है, तो उनकी तो अच्छा ही है, तो उन्होंने बहुत सारा पेपर बहुत सारा कागज सबमिट नहीं किया उनके खिलाफ में, जो उनके पास में है ऑलरेडी। हम लोग को मालूम है, हम लोग को मालूम है कि आपने कहां पर किसका जमीन, देखिए हम किसी का रोजी रोजगार के ऊपर सवाल उठाना नहीं चाहते हैं, लेकिन किसका क्या जमीन का आपने एडवांस लिया, किसका क्या जमीन देने का आपने वादा किया और किसको क्या जमीन नहीं दिया, ये लोग भी हैं, ये लोग भी चेयरमैन के पास जाते हैं, उनको कंप्लेंट करते हैं, उनको कागज पत्र जमा देते हैं। तो चेयरमैन साहब का तो बहुत अच्छा ही है कि उन्होंने पेपर सबमिट नहीं किया, तो वो जहां पर कंप्लेंट कर रहे हैं, जहां पर कंप्लेंट कर रहे हैं, ये कागज पत्र लेकर चेयरमैन साहब अगर वहां पर कंप्लेंट कर दें तो मुझे नहीं लगता कि ये बहुत दिन तक काउंसलर है तो उनका नाम नहीं रहता, जैसे हम सुने आज उनका नाम नहीं रहता। तो ये पार्टी ऑफिस है गिरजा पड़ा, यूथ ऑफिस है, मेरा सामने में चर्च है, हमारे चेयरमैन साहब ने भी इसका जिक्र किया कि 150 साल पुराना हमारा चर्च है, इसका इनॉग्रेशन हुआ है न्यू और यहाँ पर एडीटी की तरफ से हुआ। तो आप जाइए अभी यहाँ से और आप लोग से रिक्वेस्ट कर रहे हैं कि बाहर में जाके देखें जो बोर्ड लगा हुआ है उस बोर्ड में उनका नाम है कि नहीं है। तो इलाका में अगर डेवलपमेंट होगा तो उनका नाम रहेगा, अगर इलाका में डेवलपमेंट नहीं हो रहा, कहीं पर बोर्ड नहीं लग रहा, उनका नाम नहीं है, तो इसके जिम्मेदार कहीं ना कहीं वो खुद है, क्योंकि वो खुद डेवलपमेंट का काम नहीं करवा पा रहे, इसीलिए बोर्ड नहीं लग रहा, और बोर्ड नहीं लग रहा तो नाम कहां से आएगा, ये पहला चीज है। दूसरा चीज उन्होंने कहा कि हम लोग का यहाँ पर कुछ ऐसे लोग हैं जो उनको काम करने नहीं दे रहे हैं, तो मेरा सवाल उनसे ये है कि आपने काम क्या करने की कोशिश की जहां पर आपको ऑब्जेक्शन डाला गया, यहाँ पर जहां पर आपको रोका गया, ये बात आप लोग मीडिया वाले हैं उनसे पूछेगा, मेरा सवाल है उनसे कि उनको काम करने नहीं दिया जा रहा कार्यकर्ताओं की ओर से, तो ये मैंने मतलब कि मेरा सवाल है कि मानस सिंह ने भी राजू सिंह के इस तरह के बयान पर कटाक्ष किया। उन्होंने कहा कि वार्ड में काम नहीं होगा तो लोग सवाल करेंगे और कुछ नेताओं की वजह से हम टीएमसी कार्यकर्ता ममता बनर्जी के अभियान को बिगड़ने नहीं देंगे और न ममता बनर्जी के हाथों को कमजोर होने देंगे। आइए जानते हैं कि इस विषय में मानस सिंह का क्या कहना है। রাজু সিং চেয়ারম্যানের উপর বড় চেয়ারম্যানের উপর আরোপ লাগিয়েছে, উনি নাকি এখানে উনাকে না জানিয়ে বিভিন্ন প্লটিং করছে। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, রাজু সিং কাউন্সিলর হবার আগে কাউন্সিলর হবার পর উনি কি কাজে যুক্ত আছেন সেটা আপনারা এনকোয়ারি করে দেখুন। উনি নিজে জমি মাফিয়া জমির কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন জায়গায় উনি পয়সা খেয়ে তাদের কাজ করেনি, রেজিস্ট্রি করে না, তারপর তারা যখন বলতে আসে তাকে নিজের পাওয়ারের উপর তাকে হুমকি দেয়। উনি যদি বলছেন বড় চেয়ারম্যান প্লটিং করছেন, আমি জানি না, আমি জানি না মানে হচ্ছে 91 ওয়ার্ডের কাউন্সিলরের ডিস্ট্রিক্ট যে পাবলিক রিলেশন নেই বলে উনি এই খবরগুলো রাখতে পারেন না বা উনাকে কেউ রাখে না বা উনার উপর কেউ ভরসা করে না। এখানে এখানে ওনার বক্তব্য থাকলে তো হবে না, উনি তো জবে থেকে যে উনি 7 দিনে 7টা পোস্ট ইয়ে করেন, উনি আজকে বলেন আমি ব্লক প্রেসিডেন্টকে হাটিয়ে দেবো, উনি সবাইকে বলে বেড়ান আমি এমএলএ কে সরিয়ে দেবো, উনি তো সব সময় সব কিছুর ওপর একটা আর্গুমেন্ট লাগাতেই থাকে, এ খারাপ ও খারাপ, আমার সঙ্গে যারা থাকবে ওর সাথে কথা বলবে না। এজিডিএ থেকে আমার মনে হয়, আমি যতটুকু জানি এজিডিএ থেকে এখানে একটা একটা হাই মাস্ট লাইট হয়েছে চার্জে, এবং চার্জে সে হাই মাস্ট লাইটটাতে যে ফলকটা লাগানো হয়েছে তাতে কাউন্সিলরের যদি নাম না থাকে তাহলে আমরা এই মুহূর্তে সবাই আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো। রানীগঞ্জে সম্রাট দাস কি রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে। सांसद काकली घोष दस्तीदार अभिनेता व सांसद देव और कार्यवाहक खाद्य एवं आपूर्ति मंत्री रथीन घोष ने उत्तर 24 परगना के बाराशात के एनसी रेजिमेंट की काली पूजा को उद्घाटन किया। पूजा आयोजकों ने राजस्थान के जोधपुर उम्मेद पैलेस की तर्ज पर इस बार पूजा पंडाल बनाया है। 50 कलाकारों ने 3 महीने की कड़ी मेहनत के बाद मंडप का निर्माण किया। पूजा पंडाल में मुख्य रूप से कांच एवं प्लाई का प्रयोग किया गया है। कृष्णानगर के एक कलाकार के स्पर्श से मूर्ति जीवंत हो उठी है। चंदन नगर की रोशनी की सजावट आगंतुकों के आकर्षण को बढ़ाती है। क्लब के सचिव अश्रनी मुखर्जी ने कहा, काली पूजा के अवसर पर 2 से 3 हज़ार लोगों को कपड़े और भोजन दिया जाता है। লাগে আইকি নিয়ে
ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। पिछले लोकसभा चुनाव में विष्णुपुर लोकसभा क्षेत्र से तृणमूल उम्मीदवार सुजाता मंडल ने दावा किया कि पार्टी के कुछ गद्दारों ने बीजेपी उम्मीदवार के पैसे खाकर मुझे वोट नहीं दिया है। तृणमूल के विजय सम्मेलनी कार्यक्रम में लोकसभा के नतीजों के बाद पहली बार अपनी हार के कारणों के बारे में सार्वजनिक रूप से उन्होंने यह खुलासा किया। गौरतलब है कि विष्णुपुर सीट पर तृणमूल उम्मीदवार सुजाता मंडल को बीजेपी उम्मीदवार और उनके पूर्व पति सौमित्र खान ने 5567 वोटों से हराया। इसके बाद से उन्होंने इस बारे में सार्वजनिक तौर पर कुछ नहीं कहा है। इस दिन खुली बैठक में हार का कारण और पार्टी के एक वर्ग पर आरोप लगाने से सत्ता पक्ष के सामने में काफी हलचल मची हुई है। বিজয় সম্মেলনে এসে আবার আপনার হারের পেছনে দলের একাংশকে দায়ী করে নাকি সেটা স্পষ্ট উঠে এলো, কাদেরকে দায়ী করছেন? যেসব গদ্দাররা মানে সারা বছর দলের পথ ঘোর করবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইউজ করবো, অথচ ভোটের সময় এসে বিজেপির ক্যান্ডিডেটের সাথে বসে সেটিং করবো, সেইসব গদ্দার বেইমানদেরকেই বলা হয়েছে। আর যে যে বড় বড় জেলার নেতারা ধরুন নিজের নিজের ব্লকে বুথে অঞ্চলে হেরেছে বা দলকে হারিয়েছে, এটা সর্বজন বিদিত হয়ে গেছে। এটা নতুন করে আর 4 মাস পরে বলার কিছু নেই। তারাও বুঝতে পারছে তাদের সমস্ত চক্রান্ত ধরা পড়ে গেছে এবং তাদের কাছে তারা এতটাই নির্লজ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস্টিজ তাদের মাথায় থাকে না, ভোটের সময় জোড়া ফুল মাথায় থাকে না। তাদের কাছে তখন বিজেপির বিরোধী ক্যান্ডিডেটের কাছে সামান্য 1,00,000 টাকার বিনিময়ে তারা দলকে হারায় এবং তারা বেশিরভাগই পদাধিকার। দলের জেলা নেতৃত্বরা যে দায়ী, দলের জেলা নেতৃত্বরা যে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূলেরই জেলার আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলারই কিয়দংশ, সেটা তো বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তারা তো আপনাদের মিডিয়ার কাছে তিনি তো স্বীকার করেছেন, তিনি তো ইলেকশনের পরে আপনারা জানেন যে একদম চ্যানেলে বসে স্বীকার করেছেন যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতারাই বিজেপির প্রার্থীর কাছে রাতের অন্ধকারে পয়সা খেয়ে তাকে জিততে সাহায্য করেছে। এটা তো প্রমাণিত হয়ে গেছে। না, প্রথমে বলি আপনার, আমরা লোকসভায় জিতেছি মানুষের ভোটে, বরঞ্চ তাদের অনেকের ভয় ভীতির কারণে হয়তো মার্জিনটা আরো যেটা বাড়তো সেটা বাড়েনি, যাক গে সেটা না। কিন্তু একটা কথা ঠিক যেটা বলেছেন সেটা হচ্ছে গদ্দারদের, আমরা তো আগে থেকেই বলে আসছি এটা গদ্দারদেরই দল, এর মধ্যে চোর, চিটিংবাজ, দাগাবাজ, দুষ্কৃতিকারী, রেপি সমস্ত তাদেরকে নিয়েই সমবেত ভাবে তারা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। এখন যারা এইটা ভোগ করছেন মাঝে মাঝে আর কি, ঠিক আছে, যাদের মনে হচ্ছে আর কি, ঠিক আছে, যে না তো গদ্দার তারা প্রকাশ্যে আনছেন, আমরা বলতাম এতদিন দলের নেতা নেত্রী বলতে শুরু করেছেন, কারণ এটা কোনো দল নয়, এটা একটা দুষ্কৃতিকারীদের একটা সমবেত গোষ্ঠী, তারই নাম তৃণমূল কংগ্রেস। তাদের উদ্দেশ্য বলছে মনে হয়, দেখুন কাদের উদ্দেশ্য বলতে বলতে তৃণমূল কংগ্রেসে স্পেসিফিক্যালি কারোর বিরুদ্ধে বলার তো কিছু নেই, কারণ গোটা উপর থেকে নিচ পর্যন্ত গোটা জিনিসটাই কাটমানিতে আর আপনার গদ্দারদের ভোট, তাই তাদের স্পেসিফিক্যালি। বাঁকুড়া সে অনুপ্রয় কে রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে। রানীগঞ্জ শহরের এনএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।
भैंसों से लदे दो संदिग्ध कंटेनर को रोककर स्थानीय लोगों ने किया प्रदर्शन। यह घटना जामुरिया थाना क्षेत्र के इकरा रेल गेट के पास दुर्गा मंदिर के सामने हुई। क्षेत्र में संदिग्ध रूप से प्रवेश करते इन कंटेनरों को देखकर स्थानीय लोगों को शक हुआ और उन्होंने वाहनों को रोककर पुलिस को सूचना दी। इसके बाद जामुरिया थाना पुलिस ने दोनों कंटेनर वाहनों को थाने में ले लिया। शेखपुर गांव के निवासी गुणमय घोष ने बताया कि हाल ही में इलाके में कई मवेशी चोरी की घटना हुई है, जिससे लोग बेहद चिंतित थे। चोरी हुए कुछ मवेशियों के पास के जंगल में बंधे हुए हाल में बरामद किया गया था, लेकिन बाकी का कोई सुराग नहीं मिल पाया है। आज सुबह इकरा रेल गेट के पास संदिग्ध रूप से खड़े इन दो कंटेनरों को देखकर स्थानीय लोग सतर्क हो। जब वाहन चालक से पूछताछ की गई तो उसके बयानों में विरोधाभास नजर आया। गुणमय घोष ने बताया कि वाहन चालक के अनुसार भैंसों को आसनसोल रेल पार्क से लोड किया गया था, लेकिन सवाल ये उठता है कि फिर वे जामुरिया की ओर क्यों आ रहे थे। इसके अलावा वाहनों के पास कोई वैध दस्तावेज भी नहीं था। स्थिति को देखते हुए स्थानीय लोगों ने तुरंत थाने को सूचित किया और पुलिस ने आकर वाहनों को कब्जे में ले लिया। वाहन चालक मोहम्मद आजाद ने बताया कि उन्होंने केवल आसनसोल रेल पार्क से भैंसों को लोड किया था और इसके अलावा उन्हें कुछ नहीं पता। इस घटना के बाद पूरे इलाके में तनाव का माहौल है और स्थानीय लोग इस मामले के निष्पक्ष जाँच एवं आवश्यक कार्रवाई की मांग कर रहे हैं। कुथा थी गाइस जी? आसनसोल कौन जगह थी गाइस? ए भाई बोल, आसनसोल कौन जगह थी गाइस? ओ भाई, आसनसोल कौन जगह थी गाइस? ओ এখানে আসছে মালিক ভাই। মালিক কি নাম আছে? মালিকের কি নাম? আসছে। মালিকের নাম কি আছে? মালিক আসবে ওর সঙ্গে। তুমি গাড়িতে ভাই লোড করেছো, কোথা থেকে লোড করেছো? আসানসোল কোন জায়গা থেকে লোড করেছো? ভাই ও মালিক সঙ্গে জিজ্ঞেস করে নি। তোমার নাম কি? মিডিয়া বটে। তোমার নাম কি? জানি মিডিয়া বটে। তোমার নাম কি? আমার নাম এমডি আজাদ। তো তুমি গাড়িটা কোথা থেকে লোড করেছো? ও এখানে আসছে রে ভাই। তুমি লোড কোথা থেকে করছো বলো না। আমি আসানসোলের কোন জায়গা থেকে লোড করেছো? জায়গাটার নাম তো আছে, আসানসোল তো একটুখানি জায়গা না। কোন জায়গা থেকে লোড করেছো? আসানসোল রেল পারে। রেল পার? মালিকের নাম কি আছে? মালিক আসছে। মালিক কি নাম? মালিক মালিকের নাম জিজ্ঞাসা করেছি, ও আসবে কিনা জিজ্ঞেস করিনি। বলে মালিকের নাম কি আছে? আরে ভাই আমি তুমি যেখান থেকে তোমার রাজা বলি কি নাম আছে আমরা তো জানি। রাজা কি আছে? রাজা কি? হ্যাঁ রাজা কি? রাজা আমি জানি না কি এন তো এখানে বলি রাজা। কতগুলো আছে? কতগুলো মোষ আছে? দুটো গাড়িতে? দুটো গাড়ি? ও গাড়ি তো আমার নেই। বলছে না আমাদের হিলোড়া থেকে লোক আসছে, হিজলোড়া গ্রামবাসী আসে, ওইখান থেকে পাঁচ ছজন লোক আসে এখানে, আমাদেরকে বলে যে গাড়িগুলো আমরা আমাদের ইয়েতে আছে নজরদারিতে। তো আমাদের সন্দেহ এটা লাগলো যে এবারে আমাদের গ্রাম থেকে আজ মোটামুটি সপ্তাহখানেক আগে প্রায় চার থেকে পাঁচটা গরু চুরি হয়ে যায়। কিছু ফুটেজও আছে, আমরা হয়তো আপনাদেরকে দিতেও পারি, যে আমাদের যে রেল লাইনটার পেছনে একটা বিশাল একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে আমাদের গ্রামের কিছু গরুকে মুখে মানে কাপড় বেঁধে রশি বেঁধে রেখে দেয়। সেই গরুগুলো আমরা রাস্তায় আবার খোঁজাখুঁজি পরে সেগুলো বাড়ি ফিরে নিয়ে আসি। তো সেই জন্য আমরা গাড়িগুলো অ্যাটাক করেছিলাম, এখানে আটকে রেখেছি। কিছুক্ষণ পর আমরা থানাকে ফোন করি যে স্যার এই ব্যাপার আমাদের, দেখুন এখানে দুটো গাড়ি এই ব্যাপার আটকে রেখেছি, এবারে আপনারা ব্যবস্থা করুন। তো ওনারা এলেন এখানে, যাই হোক কোনো কাগজপত্র ওরা দেখাতে চাইছিল না ড্রাইভার, কিছু কাগজ দেখালো, চালান কাগজ, যেটা একটা হলুদ রঙের কাগজ যেখানে শুধু লেখা আছে যে সাতটা মহিষ, কোনো স্ট্যাম্প নেই, কিচ্ছু নেই। অলরেডি 23 তারিখের ডেট, আজ হয়ে গেলো আপনার 30 তারিখ, সাত দিন আগেকার ডেটের কাগজ, আজকে গরু নিয়ে যাচ্ছে বা মহিষ নিয়ে যাচ্ছে, কী করে এগুলো হলো? তো যাই হোক আমরা কোনো আর করলাম না, হস্তান্তর করলাম না। আর হিজলোড়া গ্রামের যে পাঁচ ছজন যারা লোক এসেছিলেন তাদের। জামুরিয়া সে দিলীপ সাউকি রিপোর্ট, পিবিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। सालानपुर ब्लॉक तृणमूल कांग्रेस अमरा कोजन क्लब के तत्वाधान में बने रूप नारायणपुर तृणमूल कार्यालय काली पूजा मंडप का उद्घाटन बुधवार मेयर सह बरावनी विधायक विधान उपाध्याय ने फीता काटकर एवं दीप प्रज्वलित कर किया। समारोह में निगम के डिप्टी मेयर वसीमुल हक, जिला परिषद अध्यक्ष मोहम्मद अरमान, सालानपुर ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष भोला सिंह समेत अन्य उपस्थित थे। इसके साथ ही मेयर ने सालानपुर और चितरंजन ब्लॉक में कुल 13 पूजा मंडप का उद्घाटन किया। আমার যেহেতু অনেকগুলো উদ্বোধনে ছিলাম, আমি মানে বিকেল 4টে থেকে উদ্বোধনে ছিলাম, এখনো আমাদের আরো দুটো 3টে বাকি আছে। তাই সকলকে শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আর যেহেতু আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব পার করে এসেছি আমরা, বিজয়া দশমী হয়েছে, কিন্তু সবাইকে আমার সবার সাথে দেখা হয়নি, বা আমাদের যেটা প্রথা আছে, প্রচলিত প্রথা আছে বা সিস্টেম যেটা আছে আমাদের, সেই তাতে আমাদের বড়দের প্রণাম করতে হয়, যেতে হয় বাড়িতে বাড়িতে। তো সবাইকে এখানে একসাথে পেয়েছি।
দিচ্ছি, গুরুজনদের আমার প্রণাম। ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। খুব সুন্দরভাবে যেভাবে গত বছরগুলো আমরা পার করেছি ঠিক সেভাবে, কোনো ধর্ম নয়, জাত নয়, বর্ণ নয়, উৎসব সবার। তাই যেভাবে আমরা গত বছরগুলো পার করছি একসাথে, ঠিক সেভাবে আশা রাখবো সবাই মিলে একসাথে উৎসব পার করবো। সুস্থ থাকুন। আর এই কালী পুজোয় মানে শুভ দীপাবলিতে আমাদের বাজি অনেক ফাটানো হয়, তো সেটা একটু সাবধানে সকলকে, যে ফাটাবেন বা যে আনন্দ করতে চাইছেন বাজে ফাটিয়ে, দেখবেন আপনার জন্য যেন অন্যের বাড়িতে নিরানন্দ না হয়ে যায়। তাই একটু সাবধানে থাকবেন, সকলকে সকলে ভালো থাকুন, যখনই ডাকবেন তখনই পাবেন। যেভাবে সাথে আছেন, পাশে আছেন, ঠিক সেভাবে আশা করবো আগামী দিনেও থাকবেন এবং রাখবেন বাড়ির ছেলের মতো। নমস্কার, ধন্যবাদ। সালানপুর সে রাহুল তিওয়ারি কি রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে। রানীগঞ্জ শহরের এনএস বিডোডি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। बांकुड़ा शहर से लगभग 8 किलोमीटर दूर द्वारकेश्वर नदी के तट पर कलावती गांव में दीपान्वित अमावस्या पर माँ सरस्वती के रूप में देवी काली की पूजा की जाती है। पूजा की जिम्मेदारी संभाल रहे गांव के चौधरी परिवार के सदस्य गौतम चौधरी सत्यनारायण चौधरी ने बताया कि कई साल पहले उनके परिवार के एक सदस्य विंध्याचल पर्वत पर गए थे। वहाँ से अपना आदेश पाकर वह गाँव लौट आए और माँ सरस्वती की आराधना करने लगे। हालांकि वह घर पर रहने वाले अपने 3 भाइयों को पूजा का काम सौंपकर वृंदावन चले गए। वर्तमान में ट्रस्ट के माध्यम से पूजा कराई जाती है। पूजा के नियमों के अलावा मूर्तियों में भी भिन्नता होती है। महा सरस्वती सिंह पर विराजमान है कटे गले वाले असुर और महिषासुर भी है। डाकिनी, योगिनी, ब्रह्मा, विष्णु, महेश्वर, नारायण, गणेश और 2 सखियां भी है। पहले मिट्टी की मूर्तियों की पूजा की जाती थी, लेकिन कई साल पहले पत्थर की मूर्तियां बनाई जाने लगी। लेकिन आज भी परंपरा के अनुसार पत्थर की मूर्ति पर मिट्टी चढ़ाई जाती है, जो बरजोरा के एक व्यक्ति द्वारा किया जाता है। दीपान्विता अमावस्या के दिन पूजा दोपहर 12 बजे के बाद शुरू होती है और पूजा पूरी रात चलती है। लेकिन अब पशु बलि बंद कर दी गई है और धान, कद्दू, गन्ने की बलि दी जाती है। अगले दिन नर नारायण सेवा और अगले कुछ दिनों तक यात्रा सहित विभिन्न कार्यक्रम आयोजित किए जाते हैं। महा सरस्वती এখানে দীর্ঘ বহু দিন ধরে হয়ে আসছে, আমার দাদু ঘরও করে গেছে, আমরা এই দেখছি লাস্ট ইয়ার। কারণ মোটামুটি এটা 3 দিনে খুব জাঁকজমাট ভাবেই হয়। কালী পূজার পরের দিনে খিচুড়ি টিচুড়ি হয়, এখানে অন্নারায়ণের সেবা হয়, আর তারপর দিন যাত্রা, কীর্তন, এইসব নিয়ে এটা হয়। দীর্ঘদিন যেটা চলে আসছে আমাদের সেরকমই চলে আসছে। হ্যাঁ, মূর্তির ক্ষেত্রেও বৈশিষ্ট্য বলতে মূর্তিটা এই এলাকায় কোথাও নাই, তার জন্য এখানে লোকও বেশি হয়। আমাদের গোটা বাঁকুড়ার থেকে এখানে চলে আসে সবাই এখানে পূজা দিতে। আমাদের সব ম্যাক্সিমাম লোক বাঁকুড়াতেই থাকে, তারাও চলে আসে এখানে। হ্যাঁ, বাঁকুড়ার বাসিন্দারাও আসে, আবার এমনি আত্মীয় স্বজন সবাই এই গ্রামে চলে আসে, নিজের নিজের ঘরে কুটুম যেগুলো আছে সেগুলোও আসে এই কালী পূজাতে আমাদের। আর আমাদের এখানে একটাই পূজা হয়, কালী পূজা। দুর্গাপূজা হয় না? দুর্গাপূজা হয় না। এখানে তো একটা নতুনত্ব অভিনত্ব দেখছি যে মা মহাসরস্বতীর পুজো হয়। এই মহাসরস্বতীর পুজোর কেন ইতিহাসটা কি জানেন? ইতিহাসটা আমরা শুনেছি, আমার এক দাদু বৃন্দাবন গেছিল, সেইখান থেকে স্বপ্নাদেশ পেয়েছে এবং সেইখান থেকে এসে উনি এই মূর্তি স্থাপন করেছেন। এবং এই মূর্তি আগে মাটির ছিল, এখন তো পাথরের হয়ে গেছে। এই মূর্তিটা যখন মাটির ছিল তখন ওই বর্জড়ার থেকে একজন আসতো, সে ছাড়া কেউ আর মাটি দিতে পারতো না, তাকেই মাটি দিতে হবে, সেই করবে পুজোটা, মানে মূর্তিটা আর কি। তারপর অন্য লোককে মাটি দেওয়া হয়েছিল, আপনি ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছিল। বরজোড়ার একজনই আছে, ওই এসে প্রত্যেক বছর মাটি দিয়ে যায়। হ্যাঁ, আগে বলিদান প্রথা ছিল, মাঝে এইবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই বছর দিয়ে 2-3 বছর। হ্যাঁ হ্যাঁ, কাল মাটি দিয়ে গেছে, এই পাথরের মূর্তি তো মাটি দিয়ে গেছে, ওকে মাটি ছুয়াতেই হবে।
আমার নাম সত্যনারায়ণ চৌধুরী। বাঁকুড়া সে অনুপ্রয়কে রিপোর্ট, পিবিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএস বিডোডি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। माँ काली ने भागने की कोशिश की तो छतना वासी ने काली माँ को जंजीर से बांध दिया गया। जिदरा गांव छतना ब्लॉक के जिदरा ग्राम पंचायत के अंतर्गत आता है और इस गांव की 600 साल पुरानी दक्षिणा माँ काली पूजा को लेकर कई किंवदंतियां हैं। पूजा के दिन दूर दूर से हजारों लोग माँ की एक झलक पाने के लिए पूजा परिसर में आते हैं। यद्यपि आप श्रद्धापूर्वक माँ से अपनी इच्छा व्यक्त करते हैं तो माँ उसे पूरा करती है। ऐसा कहा जाता है कि इस मंदिर की माँ काली ने एक बार भागने की कोशिश की थी, इसलिए जिदरा की मां काली को जंजीरों से बांध दिया गया था। इस मंदिर में पंचमुड़ी की गद्दी है। स्वप्न मिलने के बाद मूर्ति बनाने का काम शुरू होता है। इतना ही नहीं, मूर्ति के नेत्रदान के दौरान बकरे का मांस भी चढ़ाया जाता है। सैकड़ों साल पुराने इस काली पूजा में कई तरह के अनुष्ठान होते हैं। बांकुड़ा के इस गाँव के लोग आज भी विधि विधान से काली की पूजा करते हैं। জনশ্রুতি আছে নাকি মা কি একবার চলে যেতে চাইছিলেন তারপর থেকে শিকল দিয়ে বাঁধা থাকে? কি ঘটেছিল ঘটনাটা? পালিয়ে যাচ্ছিল, সেটাকে ধরে আনে আবার স্থাপন করা হয়েছে। আচ্ছা, এখনো কি স্বপ্নাদেশ পাওয়ার পরে ঠাকুর? আমি তো 3 বছর করছি। তোমার আগে? আমার আগে বাবা করতো। এখন কি স্বপ্নাদেশ পাওয়ার পরে ঠাকুর শুরু হয়? হ্যাঁ, এখনও স্বপ্ন দেয়, তারপরে আসো। তারপরে আসো? হ্যাঁ, করতে থাকো। মা কালে আমার বাবা যেমন বলে এসছে যে এইভাবে কীভাবে করবে, এইভাবে মানে নিয়ম মতো সব কিছু নিয়ম আছে তো না, সেই নিয়ম মতন হয় আর কি। মূর্তিটা আলাদা, মানে এটা তো হাতে মুখ গুলো তো হয়, তো পূর্ণকালে কি মানে ডাইস আছে, ডাইসের মুখ বানানো হয়, কিন্তু এটা ডাইস নেই তো এটা বরাবর মানে। বাঁকুড়া সে অনুপ্রয়কে রিপোর্ট, পিবিটিভি নিউজ। নিয়মিত আপডেট এবং দুনিয়া ভর কি তাজা খবরো কে লিয়ে হামারে ফেসবুক পেজ কো ফলো এবং ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব করে। রানীগঞ্জ শহরের এনএস বিডোডি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।